এই যে, আরে কত দেরি হয়ে গেল, 7:30 বেজে গেছে। তোমার ম্যাম তোমার জন্য কত চিন্তা করছিল, তুমি তো জানো তোমার ম্যাম তোমার জন্য কত চিন্তা করে। ফোনটা কি করছিল? স্যার আমি রিহার্সালে ছিলাম, ফোনটাও সাইলেন্টে ছিল। মোহর, এতক্ষণ হয়ে গেছে, তোমার স্যারকে একটা ফোন করলে না কেন? বিকেল থেকে উনি এখানেই আছেন, আর ওই রাস্তা খুব খারাপ, এ কোনো কথা একটা ফোন করতে পারোনি? হ্যাঁ ম্যাম, আমি একটা বিপদেও পড়েছিলাম। কি বিপদে পড়েছিলে? হ্যাঁ দেখেছো, আমি আমি বলেছিলাম না যে রাস্তাটা ভালো নয়, ওখানে মাঝে মাঝেই নানান রকম ঘটনা ঘটে। কি বিপদে পড়েছিল, কি হয়েছিল তোমার? স্যার রাস্তার ধারে একটা গাড়ি দাঁড়িয়ে ছিল, আর গাড়ির সাথে দু চারটে ছেলেও ছিল, তারা আমাকে জোর করে গাড়িতে তোলার চেষ্টা করে। মাই গুডনেস! তারপর তুমি হেঁটে আসছিলে কেন? ওখান থেকে তো বাস আসে। ভাবলাম যে ওই হেঁটেই চলে আসতে পারবো, একটুখানি রাস্তা, কোনো অসুবিধা হবে না। তোমার এই ভাবা ঠাবাগুলো একটু বন্ধ করবে, তুমি এই শহরটাকে চেনো না, জানো না, কিচ্ছু না, তুমি হেঁটে হেঁটে চলে আসছো। তোমার যদি একটা কিছু হয়ে যায় না, আর কার কি হবে আমি জানি না, সবার আগে আমার হাতে কিন্তু হাত করাটা পড়বে মোহর। আরে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলে হবে? বলতে হবে তো কে বাঁচিয়েছে, রাস্তার লোক? ও রাস্তায় তো লোকজন যাতায়াতই করে না, সব তো গাড়ি করে যায়। মোহর, আরে তুমি আবার দাঁড়াচ্ছ কেন? এ দাঁড়ো, তুমি বলো কি করে নিজেকে বাঁচালে, বলো। তুমি নাম্বার নিয়েছো, গাড়ির নাম্বার নিয়েছো, থানা যেতে হবে তো। হ্যাঁ ম্যাম আমি নিয়েছি। দাও নাম্বারটা, দাও আমাকে। নাম্বারটা আমার কাছেই আছে, আমার মনে আছে। আমাকেই তো গিয়ে কমপ্লেনটা করতে হবে, কাল আমি গিয়ে সব কথা বলবো। তুমি ওদের কাছ থেকে বেঁচে এলে কি করে? সাংঘাতিক কাণ্ড বলো তো। আচ্ছা তোমার কাছে টাকা ছিল না? না ছিল। তোমার তো আমার অহংকারের শেষ নেই, টাকা না থাকলে তো বলবেও না। আরে বাবা ভাবতে হয় যে বিপদে পড়লে কি করব, তার কারণ বিপদে পড়লে তুমি একা তো বিপদে পড়বে না, তোমার আশপাশের লোকেরাও বিপদে পড়বে। তো কে বাঁচালো? শঙ্খ স্যার। মানে? হ্যাঁ উনি ওই রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছিলেন তখন। তারপর তারপর উনি একটা রিভলভার নিয়ে ওদের সামনে দাঁড়ায়, আর ওরা ভয় সেখান থেকে চলে যায়। কোথায় যে ঘটনাটা? এই তো দুটো স্টপে যাকে। তারপর তুমি আবার হেঁটে এলে? না শঙ্কর স্যার জোর করে লিফট দিয়ে দিলেন।